হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যাদের গতকালকের ডিগ্রি কলেজের ভর্তির মেরিট লিস্টে আপনাদের নাম এসেছে। প্রিয় ভিউয়ার্স, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অনলাইন পেমেন্ট নিয়ে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন রয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে অনেকেরই। তো আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন, না হলে কিন্তু আপনাদের ভর্তি সাকসেস হবে না, আপনাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। সর্বপ্রথম আমি আপনাদের বলে রাখছি, গতকালকের ভিডিওতেও আমি আপনাদের বলেছি, অনেকেই হয়তো আপনারা ভিডিও ভালোভাবে দেখেননি বা অনেকেই হয়তো স্কিপ করে নিয়েছেন ওই জায়গাটা। তো আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কলেজে যেতে হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাদের কলেজে যেতে হবে না, কলেজ কর্তৃপক্ষ সেটা অনলাইনেই করবে ভেরিফিকেশন। যদি আপনাদের কোনো ডকুমেন্ট ভুল থেকে থাকে বা ডকুমেন্ট আপনারা ভুলেও আপলোড করেননি বা আপলোড করার পর সেটা ডিলিট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাদের কলেজে যেতে হবে। তবে আপনাদের সবার কলেজে যেতে হবে না, যেমন আমি আপনাদের দেখাচ্ছি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা রিজেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন স্ট্যাটাসে বলা হয়েছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন, রিজেক্টেড রিজন 10th মার্কশিট ইজ মিসিং। আপনারা যখন আইডি লগ ইন করবেন তখন আপনারা দেখবেন যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন স্ট্যাটাসটা কী আসছে, যদি এখানে লেখা আছে রিজেক্টিং তাহলে বুঝবেন যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি, সেটা রিজেক্ট হয়ে গেছে। এবং রিজেক্টের রিজন দেওয়া হয়েছে ক্লাস 10th মার্কশিট মিসিং, অর্থাৎ ক্লাস 10th মার্কশিটটা দেওয়া হয়নি বলা হয়েছে। এবারে কী করতে হবে, এবারে বলা হয়েছে কাইন্ডলি কন্ট্যাক্ট দ্য কলেজ ইফ ইউ হ্যাভ আপলোডেড দ্য রিভাইজ ডকুমেন্ট। বলা হয়েছে কলেজে কন্ট্যাক্ট করার জন্য এবং আপলোড করার জন্য ডকুমেন্ট, যে ডকুমেন্টটা মিসিং আছে সেটা আপলোড করার জন্য। তো যাদের এইভাবে রিজেক্ট হয়ে আসছে আপনাদের কিন্তু সেই ডকুমেন্টটা অবশ্যই আপলোড করতে হবে, এবং আমি আপনাদের বলবো আপনারা কলেজে যোগাযোগ করে নিতে পারেন, সেক্ষেত্রে কলেজে ফোন করে হোক বা কলেজে গিয়ে হোক আপনাদের যোগাযোগ করতে হবে। এবারে আমি দেখাচ্ছি যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে আপনাদের কী লেখা আসবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি ডকুমেন্ট ভেরিফিকেশন স্ট্যাটাসে দেখাচ্ছে ভেরিফাইড, প্লিজ পে ফিস বিলো টু কনফার্ম অ্যাডমিশন। বলা হয়েছে এইভাবে সবুজ কালারের লেখা আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে বলা হচ্ছে ভেরিফাইড, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে এবং বলা হয়েছে আপনারা এখন পেমেন্ট করতে পারবেন। তবে পেমেন্ট এখনও শুরু হয়নি, 21 তারিখের পরে পেমেন্ট শুরু হবে এবং সেটা চলবে 24 তারিখ পর্যন্ত, সেটা আমি পরবর্তী সময়ে আবারও আপনাদের বলে দেব। আমি আবারও বলছি আপনারা আইডি লগ ইন করে দেখুন যে আপনাদের ডকুমেন্ট যে ভেরিফিকেশন স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, যদি বলা হয় যে আপনাদের রিজেক্ট তাহলে কিন্তু আপনাদের যে কারণে রিজেক্ট হয়েছে সেটা আপলোড করতে হবে, এবং যদি লেখা আছে যে ভেরিফাইড তাহলে বুঝবেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি, অনেকেরই ডকুমেন্ট এখনও ভেরিফিকেশন হয়নি। গতকাল থেকে ভেরিফিকেশন শুরু হয়েছে, গতকাল ছিল 19 তারিখ, আজকে 20 তারিখ, আগামীকাল 21 তারিখ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে। আমি আবারও বলছি অনেকেরই কিন্তু আগের মতো রয়ে গেছে, আমি যেমন আগে কেমন ছিল আমি দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ইন ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে এই যে আইডিটি সেটা এখনও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি, মানে সেটা এখনও পেন্ডিংয়ে আছে। এবারে অনেকেরই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি, কারণ গতকাল থেকে শুরু হয়েছে, আমি আবারও বলছি আজকে চলবে এবং আগামীকাল সারাদিন ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে। যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে রিজেক্ট আসে তাহলে আপনারা দেখে নেবেন রিজেক্ট হয়েছে কি না, যদি রিজেক্ট আসে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কলেজে আপনারা কন্ট্যাক্ট করবেন। যদি ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেস হয়ে যায় তাহলে ভেরিফাইড লেখা আসবে। তো অবশ্যই এই জিনিসগুলি আপনারা দেখবেন, না হলে কিন্তু আপনাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। বারবার বলছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে শুনুন, এবং যদি কোনো কনফিউশন থাকে তারপরও আপনারা আমাকে কল করেন বা হোয়াটসঅ্যাপে এসএমএস করেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আমি প্রতিনিয়ত চেষ্টায় আছি যেন আপনারা প্রত্যেকেই কলেজে ভর্তি হতে পারেন, আমি আপনাদের ইনফরমেশন দিতে পারি। তো আশা রাখছি বুঝতেই পারছেন 19-20-21 পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, 21-এর পর থেকে পেমেন্ট শুরু হবে অনলাইন পেমেন্ট, এবং সেটা চলবে 24 তারিখ পর্যন্ত। অনলাইনে পেমেন্ট করার জন্য কত টাকা দিতে হবে সেটা এখনও জানানো হয়নি, আমি আপনাদের জানিয়ে দেব। যদি তারপরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানান, ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।